শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল তুরস্ক। তালিবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, কাবুলে কূটনৈতিক পাঠাচ্ছে জার্মানি। হিজবুল্লার হাতে 1,00,000 ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরায়েল। ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলা। আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হলেন মোদি। এবং সবশেষ থাকছে সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে 138 হুতি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা সম্পন্ন করেছে তুরস্ক। শনিবার সিপেন নামের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়। দেশটির প্রতিরক্ষা শিল্প দপ্তরের প্রধান ইসমাইল দেমির এক টুইট বার্তায় বলেন, এর মাধ্যমে আঙ্কারা নিজস্ব দূরপাল্লার এবং বিভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন এক মাইল ফলক অর্জন করেছে। তিনি বলেন, সিপারের শক্তিশালী সহায়তায় আমরা আমাদের আকাশসীমা থেকে বহু হুমকি দূর করব। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি অ্যাসেলসান এবং রকেটসান সাথে দেশটির বিজ্ঞান এবং গবেষণা বিষয়ক সরকারি সংস্থা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ কাউন্সিল অফ টার্কির সমন্বয়ে এই সিপের ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবন করা হয়। তালিবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাবুলে কূটনৈতিক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। রোববার আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম খামা নিউজ এজেন্সি এর একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জার্মান সংবাদপত্র ওয়ার্ল্ড অ্যাম স্যান্টাগের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রদূত পদমর্যাদার মার্কাস পট জেলকে আফগানিস্তানে অবস্থিত জার্মান দূতাবাসে পাঠানো হবে। তালিবানের সঙ্গে সম্পর্ক হালনাগাজ করায় মার্কাস পট জের কাজ হবে বলে ওয়ার্ল্ড অ্যাম স্যান্টাগ শনিবার একটি প্রতিবেদনে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাবুলে তাদের কূটনৈতিক কার্যালয় খোলার ঘোষণা দেওয়ার পর জার্মানি প্রথম ইউরোপীয় দেশ যারা আফগানিস্তানে তাদের রাষ্ট্রদূত পাঠানোর পরিকল্পনা করছে। আফগানিস্তানের ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে আরও ভালো যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্যে জার্মানি তালিবানের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ইচ্ছুক বলে জানা গেছে। আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার জন্যই জার্মানি বর্তমানে তালিবানদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ইচ্ছুক বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার হাতে 1,00,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এতে ভয়ঙ্কর নিরাপত্তা হুমকিতে ইসরায়েল, কারণ এসব ক্ষেপণাস্ত্র দখলদার ইহুদিবাদী দেশটির যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের হিব্রু ভাষায় ইসরায়েল আইয়ুম নামের পত্রিকা এমন আতঙ্কের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে। যদিও আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব এবং ভূমিকার প্রেক্ষাপটে ইসরায়েল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করছে, তারপরও ইসরায়েলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তা বলয় নিয়ে ভুগছে এবং সামরিক শক্তির অভাব রয়েছে। উল্লেখ্য, 2006 সালের 33 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলছে, অধিকৃত ভূখণ্ড এখন 1,00,000-এরও বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রোববার ভোরে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কামিদির বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কাদিমি। তবে হামলায় কাদিমি ব্যক্তিগত দেহরক্ষীর কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তার নিরাপত্তা বিভাগ। হামলার পর রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইরাকি প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে জানানো হয়, কাদিমি সুস্থ আছেন এবং জনগণের প্রতি শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাদিমিকে হত্যা করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল, কিন্তু তিনি অক্ষত আছেন এবং হামলা ব্যর্থ হয়েছে। ইরাকে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল ঘিরে রাজধানী বাগদাদে সহিংসতার বিক্ষোভের পরই এই হামলা হলো প্রধানমন্ত্রীর বাসভবনে।
অক্টোবরের ভোটের ফলের বিরোধিতা করে বিক্ষোভ করে আসছেন ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। নির্বাচনে গোষ্ঠীটির পরাজয়ের পর থেকেই ভোট চুরি, কারচুপ এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগ করছেন তারা। রাজধানীর গ্রিন জোনে কাদিমির বাসভবনে হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলটিতে সরকারের বিভিন্ন কার্যালয় এবং বিদেশি দূতাবাস অবস্থিত। ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের শরীফ শহরে ফিলিস্তিনিদের বাড়িতে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের হেব্রন শহরের কাছে এই শরীফ অঞ্চলে শুক্রবার ওই হামলা হয়। ইহুদি বসতি স্থাপনকারীদের এই হামলায় ফিলিস্তিনিদের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। শরীফ শহরের মেয়র ইয়াদ হামিদাত বার্তা সংস্থা আন্দুল এজেন্সিকে বলেছেন, হেব্রনের শহরের উত্তর অঞ্চলে শরীফ অঞ্চলে ইহুদিরা বসতি স্থাপনকারীরা পাথর নিক্ষেপ এবং গুলি চালিয়ে হামলা করে। মেয়র ইয়াদিদ হামিদ বলেছেন, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীদের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শরীফ শহরের মেয়র আরও বলেছেন, হাল হুল এলাকায় কৃষিকাজে ব্যবহার হওয়া একটি কুঁড়েঘর ইহুদি বসতি স্থাপনকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়া যে সকল কৃষক তাদের বাগানের জলপাই সংগ্রহ করছিল তাদের উপরও হামলা চালানো হয়। আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতার খেতাব পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 70% সমর্থন নিয়ে মোদী অনেক পিছিয়ে ফেলেছেন জো বাইডেন, অ্যাঙ্গেলা মার্কেল, বরিস জনসন, জাইর বোলসনারো, ইমানুয়েল ম্যাক্রোর মতো রাষ্ট্রনেতাদের। সমীক্ষাটি চালিয়েছে মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট। কয়েকশো কোটি ডলারের এই সংস্থাটি তথ্য বিশ্লেষণের কাজ করে। প্রতি সপ্তাহে এরা বিশ্বের 13টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তার পরিমাপ করে। গতকাল শনিবার তারা তাদের সমীক্ষায় যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের এক নম্বরে ভারতের প্রধানমন্ত্রী। এই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং 70%। ঘটনাচক্রে 2019 সালের মর্নিং কনসাল্ট যখন থেকে সমীক্ষা শুরু করে তখন থেকেই প্রধানমন্ত্রী মোদীর অ্যাপ্রুভাল রেটিং 60% উপরেই রয়েছে। জনপ্রিয়তার নিরিখে মোদীর পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লিপুচ এবং বরোয়াইট। মোদীকে 70% মানুষ সমর্থন করে। দুই নম্বরে থাকা লুপেজের প্রতি সমর্থন রয়েছে 66%। কিছুটা হলেও সমর্থন বেড়েছে ও ব্যারোডের। তিন নম্বরে রয়েছেন ইতালি প্রধানমন্ত্রী ম্যারিও দ্রাগি। ইয়েমেনের কেন্দ্রীয় শহর মারিবের কাছে দুটি জেলায় সৌদি জোটের বিমান হামলায় 138 হুতি নিহত হয়েছেন। রোববার আরব নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 29টি বিমান হামলার মাধ্যমে হুতিদের 17টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় বলে জানিয়েছে সৌদি জোট। গত 24 ঘন্টায় মারিবের জুবা এবং আল কাসারাহে এই বিমান হামলা চালানো হয়। জুবা মারিব থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে আর আল কাসারা 30 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। 2014 সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তর অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়। 2015 সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেনে যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ। জাতিসংঘের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির 80% মানুষের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা। সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুতি বিদ্রোহীদের ইরান অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ। ইয়েমেনে যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে। সম্প্রতি সৌদি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।